নমস্কার বন্ধুরা তাজা খবরে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমির হুসেন লস্কর সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে দক্ষিণ দলাই এলাকায় যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস পালন করা হয় এদিন সকাল সাতটা থেকে আটটার মধ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয় বাগাবাজার বাজার পঞ্চায়েত কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন নবনির্বাচিত পঞ্চায়েত সভানেত্রী সামিমা বেগম লস্কর এতে জিপি সচিব সহ নির্বাচিত গ্রুপ সদস্য সদস্যা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুরূপভাবে সপ্তগ্রাম গাউ পঞ্চায়েত কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন নবনির্বাচিত জিপি সভাপতি শামসুল হক মজুমদার ওনার সঙ্গে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য গিয়াসুদ্দিন লস্কর সহ নির্বাচিত গ্রুপ সদস্য সদস্যা জিপি সচিব ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হলি লাইফ স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন শোভাযাত্রার অগ্রভাগেই ছিলেন স্কুলের কর্ণধার রুহুল আমিন বড়বইয়া এবং প্রিন্সিপাল আনন্দলাল ত্রিবেদী শোভাযাত্রার সাথে সাথে মাইকে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয় পরে ছাত্রছাত্রীদের মধ্যে দিনভর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিকে আরও একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আলফালা ন্যাশনাল স্কুল প্রজাতন্ত্র দিবস উদযাপন ও বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানও একই সঙ্গে পালন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাই মাধবচন্দ্র দাস কলেজের অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী অনুষ্ঠানে বিশিষ্ট বক্তাগণের মধ্যে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান সোনাই এমসিডি কলেজের অধ্যাপক ডক্টর আব্দুল মতিন লস্কর দক্ষিণ দোলাই জেলা পরিষদ সদস্য আলহাজ কমরুল ইসলাম লস্কর আলহাজ হযরত মৌলানা মোহাম্মদ আলী লস্কর শাইফুল হাদিস বেরেঙ্গা টাইটেল মাদ্রাসা হজরত মৌলানা জয়নাল আবদিন খানকায়ে মসদ্দরিয়া শিলডুবি প্রমুখ এদিকে বেসরকারি সামাজিক সংস্থা ময়নুল হক চৌধুরী মেমোরিয়াল ক্লাব প্রতি বছরের মতো এবারও বিভিন্ন আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে প্রজাতন্ত্র দিবসের আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল সাইকেল দৌড় প্রতিযোগিতা এই প্রতিযোগিতাকে সচককে দেখার জন্য রাস্তার দুপাশে নজরকাড়া উপস্থিতি ছিল আজকের মতো তাজা খবর এখানেই শেষ হল আগামীকাল ফিরে আসব নতুন খবর নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের সাথে থাকুন নমস্কার